नमस्कार बंधुरा, हैपी किचन बेंगुलीते आपनादेर सकल के स्वागत। आज आमी आपनादेर जोन्नो एकटी पापड़ा माछेर रेसिपी निये एसेछी। एई रेसिपिटी होलो पापड़ा टमेटो भुना। पापड़ा टमेटो भुना किभावे बानाबेन सेटाई आज आमी आपनादेरके देखाबो। एर जोन्नो आमी 6 पिस पापड़ा माछ भालो करे धुये जल झरिये रेखेछी। एबार एर मध्ये आमी नून आर हलुद दिये देबो। नून हलुद दिए এটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে বড় চামচের এক চামচ জিরের গুঁড়ো নেব। তার সাথে নেব বড় চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর বড় চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এগুলোকে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটি ফ্রাইং প্যান উনুনে বসিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি সরষের তেল দিয়েছি বড় চামচের 2 চামচ। এবার আমি এর মধ্যে মাছগুলোকে হালকা ভেজে নেব। এক এক করে সব মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করবেন। এবার আমি মাছগুলোকে একটু উল্টে দেব যাতে ওপাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। একটু সাবধানে করতে হবে, পাবদা মাছ একটু নরম হয়। এইভাবে আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। এবার আমি 2 পেঁয়াজ আর 1 টমেটো স্লাইস করে কেটে সেগুলোকে পেস্ট করে নেব। ঠিক এইভাবেই পেস্ট করে নিয়েছি। তারপর আর 1 পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি যেটা আমি ভেজে নেব। আমি মাছ ভাজার তেলে আর একটু তেল যোগ করেছি। এবার ওই তেলে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে একদম গোল্ডেন করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এইভাবে গোল্ডেন করে ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলেই ফোড়ন দেব লবঙ্গ, এলাচ আর দারচিনি। এক এক করে সব আমি তেলের মধ্যে দিয়ে দেব। লবঙ্গ, দারচিনি, এলাচ দেওয়া হয়ে গেলে এবার আমি পেঁয়াজ আর টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ টমেটো পেস্ট ভালো করে কষিয়ে নিতে হবে। ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণের পরিমাণ ভালো করে দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি ভিজিয়ে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে তার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে আরেকটু জল দেওয়া দরকার, তাই আমি আরো 1/2 বাটি জল এর সাথে অ্যাড করব। এরপর আমি এটাকে একটু ফুটতে দেব। ফুটে গেলে এক এক করে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সব মাছগুলোকে ঠিক এইভাবেই এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করব। লবণটা আপনারা টেস্ট করে দেখে নিয়ে তারপরে আবার অ্যাড করতে পারেন। এখন আমি 1 চামচ লবণ দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে 6-7 মিনিটের জন্য রেখে দেব। এরপর ঢাকা তুলে দেখব, মোটামুটি জল অনেকটাই শুকিয়ে গেছে। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। 2 কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো আমি ছড়িয়ে দিয়ে দেবো।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করবেন। এবার এটিকে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তৈরি হয়ে গেছে পাবদা টমেটো ভুনা। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।